ডিসেম্বরের 19 তারিখ আর আজকে ভাইয়ের বার্থডে। পুজো কমপ্লিট হয়ে গেল আর এই যে আজকে রান্না আর এই যে দাদুকে প্রণাম করছে। জয় জয়, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। শুয়ে ব্লগার এরকম কে ব্লগ করে। যাই হোক, নিরামিষ বাড়তে, এটা হলো নিরামিষ বাড়তে। হ্যালো, আজকে আমি আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আর এখন প্রায় দুটো বাজে, দুটোর সময়, আমি দুপুর দুটো, দুটোর সময় আমি এখন ব্লগটা শুরু করছি। আর এখন আমি স্নান করে এলাম, দেখতেই পাচ্ছ চুলটা ভেজা আছে। আর আজকে আমাদের তো দেরি হবে আরও খেতে, এমনিতেই দুটো বেজে যায় খেতে প্রত্যেকদিন, কিন্তু আজকে আরও দেরি হবে কারণ আজকে ডিসেম্বরের 19 তারিখ আর আজকে ভাইয়ের বার্থডে। তো আজকে তো মা বলছে যে কি যে হচ্ছে ফোনটা হঠাৎ করে হ্যাং হয়ে যাচ্ছে, তো তার জন্য বন্ধ হয়ে গেল কথা বলতে বলতে। তো আজকে একাদশী, মা বলে যে একাদশী, পূর্ণিমা, অমাবস্যা এগুলোতে নিরামিষ খেতে হবে কি একাদশী, তো তার জন্য একাদশীতে খেতে হবে, নিরামিষ খেতে হবে, তো তার জন্য আজকে তো নিরামিষই হচ্ছে। আর বাবা একটু পুজো করছে, তো মা সব রান্নাবান্না হয়ে গেছে, ওপরে নিয়ে গেছে, আমিও একটু পরে ওপরে যাব, ওই জন্য আমি ভিডিওটা এখন শুরু করলাম। তো চলো ওপরে যাওয়া যাক। ওপরে তো পুজো টুজো হচ্ছে, মা সব নিয়েও চলে গেছে, কি কি রান্না করেছে সেটা পরে দেখাবো, যখন পুজো শেষ হয়ে যাবে তখন দেখাবো। তো কালকে আবার খাওয়া দাওয়া হবে, কালকে আবার চিকেন টিকেন হবে, যদি হয়, যা কিছু হবে কালকেই হবে, আর আজকে সব নিরামিষই হয়েছে। তো চলো ওপরে যাই। আরে যে বার্থডে বয় এলো, হ্যাপি বার্থডে, বার্থডে বয় আজকে ব্ল্যাক শার্ট পরেছে, হ্যাঁ ব্ল্যাক টি শার্ট, কিন্তু আজ বার্থডের দিন ব্ল্যাক পরতে নেই। আর এখানে মা বসে আছে, বাবা পুজো করছে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, আবার হাতে রহস্যায়ব পুজো কমপ্লিট হয়ে গেল আর এই যে আজকে রান্না, নিচে গিয়ে ভালো করে দেখাবো, চলো। এই হলো আজকের খাবার, এখানে আছে বড়ি ভাজা, এটা ধনে পাতার চপ, এটা শাক, বাঁধাকপির তরকারি, আর এখানে আছে ডাল, পনির, চাটনি, এটা দই, মিষ্টি আর পাঁপড়। এইগুলোই ছিল নিরামিষের কী হবে, এইগুলোই করেছে।
বার্থের দিন নিরামিষ করলে যা হয় এইগুলোই আজকের খাওয়া, নিরামিষ খেতে হবে। তো কালকে আবার হবে। তো সন্ধ্যাবেলা বলেছি ভাইকে কেক আনতে, কেকতে যদিও ডিম আছে কিন্তু ভাই আনবে নাকি ওটা আবার সন্দেহ আছে, বলবে যে আমার বার্থডেতে আমি কেক আনতে যাবো, ওই জন্য যেতে চাই না। কিন্তু আমি বলবো জোর করে যে আনার জন্য, আর মাকেও কনভিন্স করতে হবে, তাহলে কেক আসবে, নাহলে আসবে না। এই যে বা আর দিয়ে হচ্ছে এখন এত লজ্জাবার কি আছে, আমাকে প্রণাম করছে, আমিও আশীর্বাদ করি, ভালো থাকো। আর এই যে একজন বসে গেছে আসন পাতা বলেই বসে থাকবে, কি রে। আর এই যে দাদুকে প্রণাম করছে, জয় জয়, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। মা এখন ভাইকে পায়েস খাওয়াবে, পায়েস তো হয়নি, ক্ষীরমালাই খাচ্ছে কেনা আর কি। বাহ, ঠিক আছে, আমিও একটু খাইয়ে দিই। বিছানা থেকে উঠতেই ইচ্ছে করছে না, তো আজকে তো খেতে একটু দেরি হয়েছে, তো তার জন্য শুতেও দেরি হয়েছে। এমনিতেই আমাদের প্রত্যেক দিন দেরি করেই শোয়া হয়। তারপরে ফোন দেখছিলাম, ফোন দেখতে দেখতে শোয়ার কোনো টাইমই নেই, ঘুমোয়নি। আর দুপুরবেলা না ঘুমোলে আমার চোখ টোক প্রচণ্ড জালটালা করে, তো ওই জন্য চোখ জালটালা করছে, এই জন্য শুয়ে আছি। মানে উঠেছিলাম, ঘুমায়নি, উঠে চাটা খেলাম, মার সঙ্গে গল্প টল্প করলাম, তারপরে ওই এলাম। ভাইকে বললাম, ভাই তো বাড়িতে ছিল না, কোথায় বেরিয়ে গেছে, তো বললাম যে কেক টেক এসেছিলো মাঝখানে একবার এসেছিলো, এসে তারপরে ওর বন্ধুরা মানে সেলিব্রেট করবে, ওই জন্য ও চলে গেছে, ওখানে বন্ধুরা ডাকলো, ও চলে গেছে। কেক আনতে বললাম কিন্তু আনলো না, কালকে আরেকবার বলবো, যদি আনে কালকে কেক খাওয়া হবে। আসলে আমার অনেকদিন থেকে কেক খাওয়ার ইচ্ছে করছে, তো অনেকদিন থেকে আমি বলছি যে কেক খাবো, কেক খাবো, ওই জন্য ভাইয়ের বার্থডেও ছিল, কেকটাও খাওয়া হয়ে যেত, কিন্তু ও তো গেল না। আর আজকে এমনিতেও নিরামিষ, কেকে তো ডিম থাকে, তো কালকে আমি বলবো। শুয়ে শুয়ে ব্লগ, শুয়ে শুয়ে ব্লগ, তো আমি শুয়ে শুয়ে ব্লগার, এরকম কে ব্লগ করে। যাই হোক, এখন ঠান্ডা পড়লে কি করবো, উঠতে তো ইচ্ছে করছে না, না একটু উঠি, না উঠলেই নয়, কেউ আবার দেখবে না, এমনি তো কেউ দেখছে না, এরকমভাবে শুয়ে শুয়ে ব্লগ করলে আর কি একদমই কেউ দেখবে না, তার চেয়ে একটু উঠে পড়ি কষ্ট করে। বন্ধুরা দেখো আমি তোমাদের জন্য কত কষ্ট করে উঠলাম, বিছানা ছেড়ে উঠিনি, লেপের মধ্যে থেকে উঠলাম, উঠে একটু বসলাম, মানে হেরান হেরান দিয়ে বসলাম একটু। তো আজকে তো ব্লগটা এই পর্যন্তই রেখে দিই, আর কি দেখাবো, কিছুই তো নেই, না হচ্ছে সেলিব্রেশন, না হচ্ছে কেক কাটা, কিছুই নেই, এরকম একটা কীরকম একটা ছন্ন ছাড়া বার্থডে, নিরামিষ বার্থডে, এটা হলো নিরামিষ বার্থডে। এখন তো আমি ভাবছি যে এই যে আমি একটা বই কিনেছিলাম, এই যে কর্মা, ভাবছি এই বুকটা পড়বো, তো মাঝখানে তো পরীক্ষার মাঝখানেই আমি কিনেছিলাম, এত আমার ইন্টারেস্টিং লেগেছিল, তো আমি অনেকটাই পড়ে ফেলেছিলাম তখন, পড়া বাদে, এমনি পরীক্ষার পড়া বাদে এই বইটাই পড়তাম। এখন সময় পেয়েছি, এখন পড়ছি, বইটা এখনও শেষ হয়নি, তো পড়বো, পড়ে তারপরে একটুখানি পড়বো, তারপর ফোন টোন দেখবো, এই আর কি। আর তো কী বলো, ব্লগটা এখানেই শেষ করে দিই, আর তো কিছু দেখানোর নেই, কিছু কি দেখাবো আর। তো ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই থাক, মনে হয় ছোটো হয়ে যাবে, ঠিক আছে, না দেখানোর কিছু থাকলে এমনি বাড়িয়ে গিয়ে করবো, তো যেটা আছে ওইটুকুই থাক, এমনি থেকেও দেখে না, আর তেমনি থেকেও দেখবে না। আমি যদি বড় ব্লগ বানাই তবুও কিছুই হবে না, আবার যদি ছোটো ব্লগ বানাই তবুও কিছু হবে না, কেউ দেখছেই না, কি জানি বাবা কেন কেউ দেখছে না, কি হচ্ছে। তো যাই হোক, যাই হবে না কেন, হোপলেস হওয়া যাবে না, হোপ রাখতেই হবে, ইয়েস আমি হোপ রাখছি, একদিন না একদিন হবে, কিন্তু কবে হবে সেটার কোনো ঠিক নেই,
যাই হোক, যবে হয় হবে, না হয় না হবে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থাকো আর আমার ব্লগগুলো প্লিজ দেখো, দেখতে থাকো। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।